হিয়ার, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান, গ্রুপ এপি গ্রুপ দ্য রাইট স্ট্র্যাটেজি ইজিয়ার টু ইউর সাকসেস। গ্রুপে জয়েন করতে পারেন অনলাইনে যে কোনো সমস্যা সংক্রান্ত পোস্ট দিলে অবশ্যই আমি বা আমার গ্রুপ মেম্বাররা সমস্যার সমাধান দিবে। তো স্ক্রিন দেখাবো কীভাবে ইউটিউবে 15 মিনিটের একটি বড় ভিডিও আপলোড করা যায়। তো প্রথমে গ্রুপ সেটিংয়ে যেতে হবে। তো ইউটিউবে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল প্লাস অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। গত টিউটোরিয়ালে দেখাইছি কীভাবে একটি জিমেল বা গুগল প্লাস অ্যাকাউন্ট খুলতে হবে। তো জিমেল বা গুগল প্লাস অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন করে আবার দেখে দিয়েছি। সাইন ইনে ক্লিক করবেন ইউটিউবে যাওয়ার পর, তারপরে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিলাম সাইন ইন বাই এন্টার, পাসওয়ার্ড ম্যাচিং হয় নাই। এন্টার সাইন ইন হয়ে গেছে। তো এখান থেকে এখন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে গিয়ে দেখেন ইউ ওয়েন্ট টু আপলোড 15 মিনিট ইন কেস ওয়েন্ট টু আপলোড, অর্থাৎ 15 মিনিট বেশি ভিডিও আপলোড করতে লিমিটটা ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের চ্যানেলটা ভেরিফাইড না। ইউটিউব সেটিং এ গেলাম, এখান থেকে এডিশনাল ফিচারে যাবেন। এডিশনাল ফিচার এই দেখেন ভেরিফাই করা নাই, ভেরিফাই করতে বলতেছে। আর এই যে লঙ্গার ভিডিওস এনেবল করতে বলতেছে, এখানে ক্লিক করবেন অথবা এখানে গেলে আপনার নাম্বার দিয়ে যে কান্ট্রি সিলেক্ট, টেক্সট অথবা কল দিয়ে নাম্বার চাইবে, নাম্বার দিবেন। দিয়ে সাবমিট দিলে আপনার মোবাইল একটা 6 নম্বরের পিন পিন কোড যাবে এবং পিনটা দিয়ে এই নাম্বারটা আগে ইউজ করেছি দিলে কোডটা এখানে দিবেন। কোডটা দেওয়ার পর চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে এবং চ্যানেলটা শুরু করবে ঠিক এরকম। ক্লিক করবেন এবং চ্যানেল সেটিং বা ইউটিউব সেটিং এ ভিউ এডিশনাল ফিচার দেখবেন এই যেরকম ভেরিফাই হয়ে যাবে। তো আমরা গত টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল খুলতে হয় ওই টিউটোরিয়াল দেখা দিয়েছি কীভাবে ভেরিফাইড করতে হয়। ভেরিফাইড হয়ে গেলেই আপনার লঙ্গার দিয়ে মিটে আছে, দেখেন এখানে এনাবল ছিল না, ব্যাক দিয়ে আমরা এখান থেকে সেটিং করলাম ভিউ এডিশনাল ফিচার, এটাতে ভেরিফাই করা না এই জন্য লঙ্গার ভিডিও আছে যে এনেবল করতে বলতে আছে, আর এখানে ভেরিফাইড করা আছে এই জন্য লঙ্গার ভিডিও আছে যে ইসি নট আছে যে এনেবলড শো করতেছে, তার মানে এনেবল হয়ে গেছে এবং ইউ ক্যান নাও আপলোড লঙ্গার দেন প্রোফাইল ভিডিও। এইভাবে ভেরিফাই করে নিলে আপনার চ্যানেলটা অনুমানে বেশি যত বড় ভিডিও এবং কতটুকু পর্যন্ত ভিডিও দিতে পারবো লাল মোড়ে যা দেখি আগে 12 ঘন্টা ছিল, এখন মেবি ভিডিওটা 11 ঘন্টা করছে, 1 ঘন্টা কমাইছে 11 ঘন্টা এবং ম্যাক্সিমাম 11 ঘন্টা ভিডিও সে সর্বোচ্চ 128 জিবি হতে পারবে। অর্থাৎ একটা ভিডিও 1 ঘন্টা 128 জিবি হলো এখন ভেরিফাই করার পর আপলোড করতে পারবে। তো আজকে এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে 15 মিনিটের একটি বড় ভিডিও আপলোড করা যায়। আজকে এই পর্যন্তই থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।